বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের আরেকটি নতুন কম্পিউটার টিপস এন্ড ট্রিক্সে আপনাকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান। আজকে আমাদের কম্পিউটারের কিভাবে হার্ড ড্রাইভের একটি পার্টিশন আমরা হাইড করব, অর্থাৎ লুকাবো, সে বিষয়ে দেখাবো। তাহলে আমরা প্রথমে চলে যাই আমাদের কম্পিউটারের, মাই কম্পিউটার ওপেন করব। মাই কম্পিউটার ওপেন করছি এই জন্যই যে আমার কম্পিউটার হার্ড ড্রাইভ করি পার্টিশন আছে, জাস্ট সেটা দেখাবো। তো আমার এই কম্পিউটার হার্ড ড্রাইভকে আমি তিনটা পার্টিশনে বিভক্ত করে রেখেছি, সি, ডি এবং ই। অর্থাৎ আমার হার্ড ড্রাইভের পার্টিশন হলো তিনটা, ড্রাইভ তিনটা। তো আমি চাচ্ছি এখানে এখন আমার এই ট্রিক্সের মাধ্যমে আমি কম্পিউটারের যে কোনো একটি অথবা দুইটি, আপনি যে কইটি চান, দুইটি তিনটি, আপনার কম্পিউটার হার্ড ড্রাইভের পার্টিশন আরও বেশি হতে পারে, আমার এখানে তিনটি, কিংবা কারো কম হতে পারে। তো আপনি কীভাবে আপনার কম্পিউটার এই হার্ড ড্রাইভের যে কোনো একটি ড্রাইভ কিংবা দুইটি ড্রাইভ আপনি হাইড করবেন, অর্থাৎ লুকাবেন, সেই বিষয়টি আজকে দেখাবো। তো এখানে আমি ডাবল ক্লিক করার পরে তিনটি ড্রাইভ আছে, সি, ডি, ই। এখন আমি ডি ড্রাইভটি কীভাবে হাইড করবো সেটা আপনাকে দেখাবো। হাইড করার পর আবার কীভাবে ফিরিয়ে আনবো সেটিও আপনাকে দেখাবো। তাহলে সঙ্গেই থাকুন। তাহলে আমরা এই উইন্ডোটা ক্রস করে দিলাম। শুধু এটা মনে রাখবেন যে আমার এখানে পার্টিশন, অর্থাৎ ড্রাইভ হলো তিনটা ড্রাইভ আছে, সেটা শুধু খেয়াল রাখবেন। তো আমরা মাই কম্পিউটারে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে ম্যানেজে ফ্রেশ করব। ম্যানেজে ফ্রেশ করার পর নতুন একটি উইন্ডো আসছে। ঠিক আমাদের এই উইন্ডোর দুইটা সাইড আছে, একটি হলো টুল সাইড আর একটা ভিউ সাইড। তো এই বা পাশের যেটা ডেস্ক ম্যানেজমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইদিকে নতুন ভিউ ফাইন্ডার আসছে। তো আমাদের কথা ছিল যে আমরা তিনটা ড্রাইভ থেকে যে কোনো একটি ড্রাইভ, অর্থাৎ আমি চাচ্ছি ডি ড্রাইভটা আমি জাস্ট হাইড করে ফেলব। এটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক, চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন এটা জাস্ট এখানে রিমুভ একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর একটি মেসেজ আমাকে দিচ্ছে, অ্যালার্ট মেসেজ। তো আমরা জাস্ট এটা কন্ডিশন আমরা মেনে নিয়েছি, এই জন্য ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর পর দেখছেন যে আমার এই সি, ই আছে, বাট ডি এর যে অ্যাসাইনটা সেটা হাইড হয়ে গেছে। তাহলে আমরা এটা ক্রস করে দিব। ক্রস করে আমরা একটু রিফ্রেশ করে নিই কম্পিউটারটাকে। রিফ্রেশ দেওয়ার পরে আমরা আবার আমাদের মাই কম্পিউটার ওপেন করে নেব ডাবল ক্লিকের মাধ্যমে। এখন দেখতে পাচ্ছেন যে আমার ড্রাইভ ছিল তিনটি, বাট এখন আছে দুইটি। তাহলে আমরা আমাদের যে ড্রাইভ হাইডের অপারেশনটি সাকসেসফুল। এখন আমরা কিভাবে আবার ওই ড্রাইভটা আমরা ফিরিয়ে আনব, তো আমরা সেম পজিশনে যাব, মাই কম্পিউটার রাইট বাটন, ম্যানেজ। ম্যানেজ থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর আবার নতুন একটি ইয়ে আসছে। তো এইখানে আমরা ঠিক এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, চেঞ্জ ড্রাইভ লেটার। ক্লিক করার পর আমরা এর পূর্বে আমরা রিমুভ করেছিলাম, এখন শুধু অ্যাড করব। রিমুভ মানে মুছে ফেলা আর অ্যাড মানে যুক্ত করা। তাহলে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে রেডি বাটন যা আছে তাই থাকবে, আর এখানে অ্যাসাইন ডি আছে অলরেডি ডিফল্ট আকারে। সো এখানে আমার ড্রপডাউনে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা ওকেতে দিয়ে দিব। ওকেতে দেওয়ার পর দেখেন এখানে ভিউতে আমার ডিটা এসে গেছে দেখাচ্ছে। তারপর আমরা মূল ভিউতে চলে যাই যে আসছে কি না আমাদেরটা, একটু রিফ্রেশ করে নিব। নেওয়ার পর আবার কম্পিউটার ওপেন করো। ওপেন করার পর দেখছি যে আমার যে তিনটি ড্রাইভ ছিল এই তিনটি ড্রাইভ এখানে শো করছে। তাহলে আমরা এই টিউটোরিয়ালে বুঝতে পেরেছি যে আমরা কীভাবে আমাদের কম্পিউটার থেকে আমাদের হার্ড ড্রাইভের অংশ, যে কোনো একটি অংশ কিংবা দুইটা অংশ আমরা কীভাবে হাইড করব, অর্থাৎ লুকিয়ে রাখব কিংবা এখানে আনভিজিবল করব, সেই বিষয়টা আমরা বুঝতে পেরেছি কিংবা শিখতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার আবার নতুন কোনো কম্পিউটার ট্রিক্স অ্যান্ড টিপস টিউটোরিয়াল পেতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।